হুগলি জেলার শ্রীরামপুর শহরে দ্বিতীয় বৃহত্তম উৎসব চাতরা শীতলা মায়ের পুজো, যেখানে বিভিন্ন জেলা থেকে বহু মানুষ পুজো দিতে আসি। দুর্গাপূজোর মতোই চার দিন ব্যাপী এই পুজো হয়ে থাকে। ওয়েলকাম টু মনমরি ব্লগস। তোমরা যেখান থেকে বসে ভিডিওটা দেখছো তার আশা করি সুস্থ আছো, ভালো। চলে এসেছি শ্রীরামপুরের চাতরায় মা শীতলা পুজো দেখতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ খাজা গজা জিলিপি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখছো মন্দিরটাকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছর খুব সুন্দর করে মন্দিরের চারপাশটা লাইট দিয়ে সাজানো থাকে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট, যে সামনে বহু দর্শনার্থী ভিড় করে মাকে দর্শন করতে এসে। আজ যেহেতু অষ্টমী, অষ্টমীতে বহু মানুষ উপোস করে সারা দিন না খেয়ে মায়ের পুজো দেন। তো দেখতেই পাচ্ছ সামনে প্রচুর ভিড় আর মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো। এই হচ্ছে মা শীতলা। এই পুজো খুব জাঁকজমকপূর্ণ। বছর আমি এই মন্দিরে আসি, এত সুন্দর করে চারপাশটা এত সুন্দর করে সাজানো থাকে যা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। কথিত আছে শ্রীরামপুরের চাতরায় বসন্ত রোগ মহামারীর আকার নেয়, তখন স্বপ্নাবেশে মায়ের এই পুজো শুরু করা হয়। মূলত সপ্তমী অষ্টমী নবমীতে প্রধান পুজো হয়ে থাকে। আজ হচ্ছে মহা অষ্টমী। মহা অষ্টমীতে মায়ের ভোগের আয়োজন করা হয়ে থাকে। দেবী দুর্গার মতো মা শীতলা, মুখের গড়ন হলুদ বর্ণ, মায়ের দুই পাশে দুই সখী রয়ে থাকে। আজকে আমি এই চাতরা শীতলা মায়ের পুজো দিতে এসে কী কী করলাম সব ক্যামেরাবন্দি করলাম শুধুমাত্র তোমাদের জন্য, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রতি বছর খুব সুন্দর করেই এই মন্দিরটাকে সাজানো হয়ে থাকে আর প্রচুর মানুষ সারা দিন না খেয়ে উপোস করে এখানে মায়ের পুজো দিতে আসে অষ্টমীর দিন। শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে শ্রীরামপুরবাসী আনন্দে মেতে ওঠে। তাদের মধ্যে এই চার দিনের দুর্গাপুজোর মতোই তারা আনন্দ করে থাকে। বেশ অনেকটা এলাকা জুড়ে মেলাও বসে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।